তোমারে আমি বিয়ে করে ফেলছি চলো বাসর করি আসো আরে বকিনের বাচ্চা এই দাঁড়াও এই বকিন এই মেরে হাড্ডিগুড্ডি সব গুঁড়ো করে দিবে ফকিরের বাচ্চা কোথাকার আমাকে একবার দেখছিস আমার বাবা সম্পর্কে জানিস তুই তোকে তো দেখে মনে হচ্ছে বস্তিতে থাকিস বস্তি থেকে উঠে এসেছিস আর বস্তি থেকে এসে তুই আমার গলায় মালা পড়ালি তোর হাত ভর্তি নোংরা আর তোর এই নোংরা হাত দিয়ে আমার গলায় মালা পরিয়েছিস এই বল বল কেন করলি এটা হ্যাঁ আমি তোর কোনো কথাই শুনতে চাই না তুই একে তো অন্যায় করেছিস এখন আবার ম্যাডাম ম্যাডাম সরি ভুল হয়েছে হ্যাঁ কিসের ভুল কোনো ভুল নেই আমি এখন পুলিশকে তো ফোন করবই ম্যাডাম আল্লাহ দয় লাগে আপনি পুলিশটা কল করেন না ম্যাডাম 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 কি হয়েছে এই ছেলেটা আপনাকে ডিস্টার্ব করছে দেখুন না ভাইয়া আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম তখন ও হঠাৎ করে এসে আমার গলায় মালাটা পরিয়ে দিয়েছে পরিয়ে দেওয়ার পরে বলছে ওনাকে আমাকে বিয়ে করেছে আমার সঙ্গে বাসর করতে আসো ওর এত বড় সাহস আমি তো এক্ষুনি পুলিশের কাছে ফোন করব ম্যাডাম আমার কথাটা শুনেন ম্যাডাম আল্লাহ দয় লাগে একটাবার আমার কথাটা শুনেন এই তুই থাম ম্যাডাম পুলিশকে ফোন দিতে হবে না ওর জন্য তো আমার এই হাতই যথেষ্ট স্যার ও মা কি কথা বল স্যার তাইলে শুনে ওই হালারপুর কই তোরা আরে পথ যে মালের ছবি দিছিল না মাল তো ওইটা পাইয়ে গেছি রে সামনে দাঁড়ায় আছে তাড়াতাড়ি বস্ত্রে ফোন লাগা বস্ত্রে ফোন লাগাই কো আজকে লই আমো মালটা এই মনে করো যে এই মালটা কিডন্যাপ করতে পারলে কম করে হলো 10-15 লাখ টাকা এবং আপনার নম্বরে আছেন দা ওই মাল যাইতেছে রাখ রাখ আমি ফলো করতেছি হায় হায় এই লোকটা ম্যাডামকে কিডন্যাপ করবো তাহলে এখন কী করুন ম্যাডামকে তো বাঁচাই তো হইব কিছু তো বুঝতে পারতেছি না আশেপাশে তো কেউ নাই স্যার আমি কি করবো কোন আমি যখন দেখলাম একটা লোক ফোনে কথা কইতেছে ম্যাডামটা কিডন্যাপ করতে চায় আমি ওই সময় কি করবো না করবো কোনো কিছু উপায় পাই নাই না পেয়ে এই কামটা করছি আমি জানি আমি এই কামটা করে অনেক বড় ভুল করছি অন্যায় করছি আমার ভুল হয়েছে ম্যাডাম একটা মানুষের জীবন বাঁচা তো ফরজ কাজ তাই না এই জন্য আমি আপনার জীবনটা বাঁচাইছি এখন আপনি আমার যে শাস্তিটা দিবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে মানে নেব স্যার আপনি আমারে কোন আমি অন্যায় করছি না ঠিক করছি আমার কি অপরাধ আপু আপনি এই ছেলেটার কথাই শুনলেন না উনি তো অনেকবার বলতেছিল আমার কথা শুনুন আমার কথা শুনুন আপনি তো কিছুই শুনলেন না হুদাই ওনাকে মারধর করলেন আর আমারও ভুল হয়েছে আসলে কিছু যাচাই বাছাই না করে আপনার গায়ে হাত তুলেছি শুধু আমি না মেয়েদের কথা শুনলে আমার মতো বহু ছেলে আছে নিজেকে হিরো বানাতে চায় আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে অনেক মারধর করেছি আমার ক্ষমা করে দাও প্লিজ না 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 স্যার ঠিক আছে আমি মনে কিছু করিনি আপনারা ক্ষমা করে দিছি মানুষ মাত্রে তো ভুল তাই না ভাইয়া আই এম রিয়েলি সরি আসলে আমারই ভুল হয়েছে আমার যাচাই বাছাই করা উচিত ছিল কিন্তু আপনি যে হঠাৎ করে এসে আমার গলায় মালা পরিয়ে দিলেন ওটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে তারপর ওই যে আরেকটা বাজে কথা বললেন যে আয় আমার সঙ্গে বাসর করবি নাকি আপনি বলুন এই কথাটা শোনার পর কি কোনো মেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে আমি তো আপনার সঙ্গে কম খারাপ ব্যবহার করেছি অন্য কেউ হলে আরও বেশি খারাপ ব্যবহার করতো যাই হোক আমি তো ভুল করেছি আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই আমি চলে যাব যার আগে একটা কথা কই দিনকাল তো অনেক খারাপ আর আপনার উপর যে পরিমাণে মানুষের চোখ পড়ছে আমার মনে হয় রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু চোখ কান খোলা রাখেন আমি চলে যেতেছি আপনি বাড়ি যেতে পারবেন না আগে দেব না না ভাই সমস্যা নেই আমি নিজেই যেতে পারবো কিন্তু এখন থেকে আমি সাবধানে চলাফেরা করব আচ্ছা ঠিক আছে ম্যাডাম আল্লাহ হাফেজ